বারবার পতাকা বৈঠক ও কূটনৈতিক তৎপরতার পরও সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড থামছে না। গত 26 মার্চ লালমনিরহাটে দুর্গাপুর সীমান্তে হত্যার পর এবার বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল গরু ব্যবসায়ীর। স্থানীয়রা জানান, 7 থেকে 8 জন গরু ব্যবসায়ী বুড়িরহাট সীমান্তের 913 নম্বর পিলার ঘেঁষে ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় ভারতে চৌধুরী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গরু ব্যবসায়ী মুরলীচন্দ্র গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করলে পথেই তার মৃত্যু হয়। পেটের বুকে থাকে, অনাহ থেকে মামার বাড়ি গেছে। সরকার আজ যে আসিলে মৃত্যু শুনিয়া গরু পার করে যায় না, কালকে গরু পার করে যায় জীবনটা হারি বেলালে সরকার বাবু খারালে। বাংলাদেশি এইভাবে অনেক লোক মারা যাইতেছে, মারতেছে ভারতে এই বিএসএফ এরা অনেক লোক মারতেছে, কিন্তু আমরা তো এইটার বিচার পাই নাই। তো সীমান্ত গেলে যে আমাদেরকে গুলি করে হত্যা করবে এটা তো আইনে নাই। আমার বাবাকে গুলি চিপে মারছে, তার বিশেষ চাই। নিহত মুরলীচন্দ্র চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে গত 26 মার্চ দুর্গাপুর সীমান্তে একজন এবং 28 জানুয়ারি পাটগ্রামের আঙ্গরপোতা সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও একজন মারা যান। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।